আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গুগল অ্যাডসেন্সের নতুন একটা আপডেট নিয়ে কথা বলবো। তো নতুন এই আপডেটের কারণে আপনারা দেখতে পারবেন, আপনাদের গুগল অ্যাডসেন্স ওপেন করলে আপনাদের গুগল অ্যাডসেন্সের লুক, যে হোম পেজ বা ইউজার ইন্টারফেস, এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। পূর্বে আপনাদের গুগল অ্যাডসেন্সের যে ইউজার ইন্টারফেস ছিল, আপনারা হোম পেজে গেলে ঠিক এরকম দেখতে পারতেন, কিন্তু বর্তমানে এই লুকটা চেঞ্জ হয়ে গেছে এবং এখন এটা ঠিক এরকম দেখাচ্ছে, আপনারা দেখুন। তো এটা দেখে কিন্তু অনেকেই ভয় পেয়ে গেছেন যে আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের কোনো প্রবলেম হলো কি না। তো এই আপডেট আসার পরে আমিও এই গুগল অ্যাডসেন্স ওপেন করার পরে যথেষ্ট টেনশনে পড়ে যাই। তো পরবর্তীতে এই বিষয় নিয়ে একটু রিসার্চ করলাম। তো এটা আসলে ইউটিউবের নতুন একটা আপডেট এবং নতুন একটা পলিসি। তো এটার কারণে কিন্তু আপনাদের চ্যানেলের বিন্দুমাত্র ইফেক্ট পড়বে না। তো এবং আপনারা উপরে একটা নোটিফিকেশন দেখতে পারবেন যে ইউ হ্যাভ এ নিউ ইউটিউব পেমেন্ট অ্যাকাউন্ট, এনি আনপেইড ইউটিউব আর্নিংস উইল বি মুভ টু ইয়োর নিউ অ্যাকাউন্ট ফ্রম ইয়োর ওল্ড ওয়ান বিফোর দ্য নেক্সট ডিসবার্সমেন্ট। তো এটা দেখে অনেকেই কনফিউজড হয়েছেন যে আপনাদের এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কি দুইটা ভাগে ভাগ হয়ে গেল কিনা। অনেকেই ভাবছেন যে আপনাদের এই অ্যাকাউন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল কিনা, তো আপনাদের সেই পেমেন্টটাও কি উল্টোপাল্টা হয়ে যাবে কিনা। তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। তো ইউটিউব বা গুগল অ্যাডসেন্সের নতুন যে পলিসি, সেই পলিসি অনুযায়ী আপনাদের গুগল অ্যাডসেন্সে ইউটিউব থেকে যে আর্নিংটা সেটা সেপারেট থাকবে এবং ইউটিউব বাদে বাকি যত জায়গার থেকে যত আর্নিং সেটা সেপারেট হয়ে যাবে। কিন্তু পূর্বে যেটা ছিল সেটা হলো আপনাদের ইউটিউবের আর্নিং বা যে কোনো ওয়েবসাইট, অ্যান্ড্রয়েড অ্যাপস বা যে কোনো ব্লগিং সাইট, তো সেখান থেকে আপনাদের যত আর্নিং সব কিছু একই জায়গায় জমা হতো এবং আপনার সেই পেমেন্টটা একই সাথেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতো। কিন্তু বর্তমানে এই ইউটিউবের নতুন পলিসি অনুযায়ী আপনাদের ইউটিউবের যে আর্নিংটা সেটা আলাদা হবে, আপনাদের গুগল অ্যাডসেন্সের ভেতরেই এটা আলাদা থাকবে এবং আপনাদের ইউটিউবের বাইরে থেকে যত আর্নিং, সেটা ওয়েবসাইট, মোবাইল অ্যাপস বা যেখান থেকেই আসুক, ইউটিউবের বাইরের যত আর্নিং সেটা আলাদা হবে এবং প্রতিটা আলাদা আলাদা যেই আর্নিংটা আসবে সেই আলাদা আর্নিংয়ের থ্রেশহোল্ড পূরণ করতে হবে। যেমন আপনাদের ইউটিউব আর্নিং যেটা আসবে সেটাও আপনাদের $100 পূর্ণ করলে অটোমেটিক ব্যাঙ্কে চলে আসবে এবং ইউটিউব বাদে যত আর্নিংটা আছে যেটা ওয়েবসাইট অ্যাপ থেকেও আসুক, তো সেটা যখন $100 ক্রস করবে সেটাও আপনাদের ব্যাঙ্কে চলে আসবে। যেটা আগে আপনাদের একই সাথে আসতো সেটা এখন জাস্ট আলাদা আলাদা আসবে, আলটিমেটলি একই জিনিস। এখন আপনাদের যে প্রধান যে কনফিউশন ক্রিয়েট হয়েছে সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা পেমেন্টস ইনফো এখানে যাবেন, তো এখানে গেলে দেখতে পারছেন পেমেন্ট অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করলে আপনারা দুইটা অপশন দেখতে পারছেন। তো এটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউজড হয়েছেন যে আপনাদের এটা আসলে দুই ভাগে ভাগ হয়ে গেল কি না। তো এটা আসলে কোনো টেনশনে কোনো ব্যাপার নয়, ইউটিউবের নতুন পলিসি অনুযায়ী আপনাদের পেমেন্টটা, ইউটিউবের পেমেন্ট আলাদা থাকবে এবং অ্যাডসেন্সের পেমেন্ট আলাদা থাকবে। তো অ্যাডসেন্স বলতে এখানে বোঝাচ্ছে যে আপনাদের ইউটিউব বাদে বাকি যত আর্নিং, যেমন ওয়েবসাইট বা কোনো ব্লগিং সাইট বা আপনাদের মোবাইল অ্যাপস থেকে যে অ্যাড রেভিনিউটা আসে সেটা আপনাদের অ্যাডসেন্স এই অপশনে আসবে এবং এই ইউটিউব অপশনে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে যে আর্নিংটা সেটা এখানে আসবে। তো আপনাদের যদি শুধু ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনাদের শুধু একটাই পেমেন্ট আসবে, সেটা হলো ইউটিউবে আপনারা চেক করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের শুধু যদি ইউটিউব চ্যানেলে আর্নিং আসে, অ্যাডসেন্সে গেলে কিন্তু জিরো দেখবেন। তো এটা দেখে অনেকেই ভয় পেতে পারেন। আর যাদের অ্যাডসেন্স পেমেন্ট, ইউটিউব পেমেন্ট দুইটাই আসে, তো আপনাদের এই দুইটা পেমেন্ট কিন্তু আলাদা আলাদা দুই জায়গায় আসবে। তো আপনাদের আলাদা আলাদা দুই জায়গা থেকে চেক করতে হবে। আর আপনি পূর্বে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছিলেন সেটা কিন্তু আপনাদের ইউটিউবের এই অংশেও অ্যাড আছে, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টেও অ্যাড আছে। তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাদের পূর্বে কিন্তু এটা ছিল না। পূর্বে আপনাদেরকে দেখাচ্ছি যে পেমেন্টস অ্যাকাউন্ট একটাই ছিল, সেটা হচ্ছে অ্যাডসেন্স, যেখানে আপনাদের ইউটিউবের পেমেন্ট, আপনাদের ওয়েবসাইটের বা মোবাইল অ্যাপের যত অ্যাড রেভিনিউ সব একই জায়গায় আসতো, সেটা হলো পেমেন্টস অ্যাকাউন্ট অ্যাডসেন্স, আপনাদের কান্ট্রির নাম দেওয়া থাকতো। কিন্তু সেই জিনিসটা এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখন ইউটিউবের জন্য আলাদা পেমেন্ট আসবে এবং অ্যাডসেন্সের, অর্থাৎ আপনাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপস বা বাকি ইউটিউবের বাইরের যত আর্নিং আছে সেটা আলাদা আসবে। তো এখন প্রশ্ন হলো যে তাহলে আগে যেটা হতো, আপনারা ইউটিউবের পেমেন্ট এবং বাকি যত পেমেন্ট সব কিছু মিলে $100 ক্রস করলে আপনাদের ব্যাঙ্কে আসতো, কিন্তু এখন সেটা আলাদা আলাদাভাবে $100 ক্রস করতে হবে। অর্থাৎ আপনারা ধরুন ইউটিউব থেকে $50 পেলেন, বাকি $50 অন্য ওয়েবসাইট বা এগুলো থেকে পেলেন। তো পূর্বে যেটা হতো সে সব কিছু যোগ করে $100 হলে আপনাদের ব্যাঙ্কে যোগ হতো,
কিন্তু এখন যেটা করতে হবে সেটা হলো ইউটিউবেরও আলাদা $100 ক্রস করতে হবে এবং অ্যাডসেন্সেরও অর্থাৎ আপনাদের ওয়েবসাইট বা বাকি যত আর্নিং ইউটিউবের বাইরে সেটাও আপনাদেরকে $100 ক্রস করতে হবে, তাহলে আপনাদের ব্যাংকে চলে আসবে। এটা হলো আসলে মূল কাহিনী। আগে যেটা একই জায়গায় আসতো এখন সেটা জাস্ট দুই ভাগে আলাদা করে দিয়েছে, অর্থাৎ ইউটিউবের জন্য আলাদা সেকশন, অ্যাডসেন্সের জন্য আলাদা সেকশন করেছে। আর বাকি আপনারা আগে যা ফর্ম ফিল আপ করেছেন সবই সেম আছে, কোনো চেঞ্জ আপনাদের হবে না। শুধুমাত্র চেঞ্জ হয়েছে আপনাদের জাস্ট পেমেন্টে এখন আলাদা আলাদাভাবে আসবে, কিন্তু আপনাদের একই ব্যাংক অ্যাকাউন্টে। তো এটাই ছিল মূলত গুগল অ্যাডসেন্সের নতুন যে আপডেট সেটা। তো এটা নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নেই, বিশেষ করে এই লেখাটা পড়ে অনেকেই কনফিউজড হচ্ছেন। এখানে দেখুন লেখা আছে, এনি আনপেইড ইউটিউব আর্নিং উইল বি মুভ টু এর নিউ অ্যাকাউন্ট ফ্রম ইয়োর ওল্ড ওয়ান বিফোর দ্য নেক্সট ডিসবার্সমেন্ট। অর্থাৎ আপনাদের আগে যখন যে ইনকামটা জমা ছিল সেটা, অর্থাৎ আপনাদের ইউটিউবের ধরুন যে ইনকামটা আগে এখানে জমা ছিল, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাডসেন্সে জমা ছিল, সেটা আপনাদের নতুন যে ইউটিউব সেকশন তৈরি হলো এখানে চলে আসবে। তো এখানে আপনাদের দেখাচ্ছি পূর্বে যেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছিল এখানে আপনাদের ইউটিউব পেমেন্ট, ওয়েবসাইটের পেমেন্ট, মোবাইল অ্যাপের পেমেন্ট সব একই জায়গায় আসতো, কিন্তু এখন সেটা যদি সেটা আলাদা আলাদা হয়ে যাবে। তো ধরুন আপনাদের পরবর্তী মাসে এই যে নতুন ইউজার ইন্টারফেস এটা দেখতে পারছেন, তো ধরুন এখানে আমার ইউটিউব থেকে $60 পেয়েছি, তো আপনাদের এখানে যেটা হবে এই ইউটিউব সেকশনে গেলে আপনারা দেখতে পারবেন এখানে $60 এবং আপনাদের ধরুন বাকি $20 আসছে আপনাদের ওয়েবসাইট বা বাকি জায়গা থেকে, তো সেক্ষেত্রে আপনাদের এই যে অ্যাডসেন্স অংশে সেই বাকি $20 চলে আসবে। তো এখন আমাদের যেটা করতে হবে, ইউটিউবের যে $60 সেটা $100 ক্রস করলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আমরা অ্যাড করেছি সেখানে অটোমেটিক চলে আসবে, এবং অ্যাডসেন্সেও সেই একই নিয়ম, আপনাদের এখানেও সেই $100 ক্রস করতে হবে, কারণ আমাদের পেমেন্ট থ্রেশোল্ড, আমাদের যে মিনিমাম রিকোয়ারমেন্ট পেমেন্টটা আমরা উইথড্র করার সেটা হলো $100। তো এটা যখন ক্রস করবে দুইটা আলাদা আলাদা সেকশনে, তখন আপনারা দুইটায় আলাদা আলাদা পেমেন্ট পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের ইউটিউবের যে পেমেন্ট সেটাও $100 ক্রস করতে হবে, আর অ্যাডসেন্সের পেমেন্ট অর্থাৎ ইউটিউবের বাইরের যত আর্নিং সেটাও আপনাদের $100 ক্রস করতে হবে, তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। তো এটাই ছিল মূলত ইউটিউবের গুগল অ্যাডসেন্সের নতুন যে আপডেট সেটা নিয়ে। এর ফলে আপনাদের লুকটাও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই, এবং দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স ফর ইউটিউব, তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব আর্নিং। তো আমি সর্বশেষ পেমেন্ট উইথড্র করেছি, তো নতুন পেমেন্টটা এখনও যোগ হয়নি, এই মাসের 9 থেকে 10 তারিখে কিন্তু যোগ হবে। তো এই যে ইউজার ইন্টারফেস এটা দেখে ভয়ের কোনো কারণ নেই, আমি যখন প্রথম দেখি আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। তো তখন আমি এটা এই বিষয়ে রিসার্চ করে দেখলাম এটা আসলে ইউটিউবের নতুন একটা পলিসি এবং গুগল অ্যাডসেন্সের নতুন একটা আপডেট, যার মাধ্যমে আপনাদের ইউটিউবের পেমেন্ট আলাদা আসবে এবং ইউটিউবের বাইরে থেকে যত আর্নিংটা আপনাদের আসে সেটাও আলাদাভাবে আসবে, এবং প্রতিটা পেমেন্টের আলাদা থ্রেশহোল্ড অর্থাৎ $100 ক্রস করা সেটাও আলাদাভাবে করতে হবে। যেমন ইউটিউবের $100 ক্রস করলে আপনাদের ব্যাংকে জমা হবে, এবং গুগল অ্যাডসেন্স বা ইউটিউবের বাইরের যত পেমেন্ট আছে সেটা আলাদাভাবে $100 ক্রস করলে সেটাও ব্যাঙ্কে আসবে। আলটিমেটলি আপনাদের যে পেমেন্টটা সব একই জায়গায়, আপনাদের একই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আসবে, শুধুমাত্র একটু ডিলে হতে পারে। যেমন আপনাদের আগে যেটা হতো, ধরুন আপনি ইউটিউব থেকে $50 এবং ইউটিউবের বাইরে থেকে $50, সেটা কিন্তু একই সাথে যোগ হতো এবং সেটা $100 ক্রস করলে চলে আসতো, কিন্তু এখন যেটা হবে আপনাদের $50 ইউটিউবের সেটা আলাদা থাকবে, এবং ইউটিউবের বাইরে থেকে ওয়েবসাইট মোবাইল অ্যাপের মাধ্যমে যেটা করেছেন সেটা আলাদা থাকবে। এই $50 যখন $100 হবে তখন আপনাদের ব্যাংকে চলে যাবে, এবং বাকি যে $50 যেটা আপনি ওয়েবসাইট থেকে পেয়েছেন, তো সেটাও যখন $100 ক্রস করবে সেটাও আপনাদের ব্যাংকে চলে যাবে। শুধুমাত্র প্রবলেম এটা, আগে যেটা একই সাথে আসতো এখন জাস্ট আলাদা আসবে, কিন্তু একই জায়গায়, শুধুমাত্র একটু ডিলে হতে পারে। তো এটা যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের টেনশনের কোনোই কারণ নেই, কারণ আপনাদের পেমেন্ট আগে যেভাবে আসতো একইভাবে আসবে, শুধুমাত্র আপনাদের পেমেন্টটা এই যে ইউটিউব সেকশনে গিয়ে চেক করবেন। আর যাদের ইউটিউব ওয়েবসাইট দুইটা থেকেই আর্নিং করেন, তো সেক্ষেত্রে আপনারা ইউটিউবের টাকাটা ইউটিউব সেকশনে পাবেন, আর ইউটিউবের বাইরের যত আর্নিংটা আছে সেটাই অ্যাডসেন্স সেকশনে পাবেন, আর বাকি আগে যা ছিল তাই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা অ্যাড করেছিলেন সেটাই, এবং আপনারা যে ভেরিফিকেশন চেক যা করেছিলেন সব একই আছে, কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র এখন পেমেন্টটা সেপারেটলি আসবে। এই হচ্ছে আপনাদের গুগল অ্যাডসেন্সের নতুন আপডেট। তো এটা নিয়ে বিন্দুমাত্র টেনশনের কোনো কারণ নেই, এটার ফলে আপনাদের গুগল অ্যাডসেন্সের কোনো ইফেক্ট পড়বে না এবং আপনাদের চ্যানেলেও কোনো ইফেক্ট পড়বে না, তো এটা নিয়ে আপনারা টেনশন ফ্রি থাকতে পারেন। তো এটা আমি প্রথমে যখন দেখি আমিও পার্সোনালি অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম যে আমার পেমেন্টটা তাহলে কি দুই ভাগে ভাগ হবে কি না,
হ্যাঁ, দুই ভাগে ভাগ হবে, যাদের ইউটিউব থেকে এবং গুগল অ্যাডসেন্স অর্থাৎ ইউটিউবের বাইরে থেকে যত আর্নিং আছে সেটা কিন্তু ভাগ হবে, কিন্তু আপনাদের যদি শুধুমাত্র ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু আপনাদের কোনো পেমেন্ট ভাগ হবে না, আলাদাভাবে জাস্ট ইউটিউব সেকশনে চলে যাবে। আগে যেভাবে আপনার পেমেন্ট পেতেন, থ্রেশহোল্ড পূরণ করতে হতো বা যে ডেটে পেমেন্ট পেতেন সেটা কিন্তু একই নিয়ম, এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই। তো এটাই ছিল মূলত আপনাদের গুগল অ্যাডসেন্সের নতুন যে আপডেট এবং নতুন যে লুক বা ইউজার ইন্টারফেস নিয়ে সেটা। আশা করি আপনারা এই বিষয়ে ক্লিয়ার হয়েছেন। তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, এটা আপনাদের চ্যানেল বা গুগল অ্যাডসেন্সের কোনো ইফেক্ট পড়বে না।